নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের শ্রীধরপুর কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন মণ্ডলী গঠনের আগে সম্পন্ন হবে নির্বাচন প্রক্রিয়া। মোট 46টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। পরিস্থিতি এখনো পর্যন্ত যদি বলবো যে পুলিশ প্রশাসন অন্তত নমিনেশন করানোর ব্যাপারে যাতে বাধা না দিতে পারে তার জন্য হচ্ছে চেষ্টা করছে। এখনো পর্যন্ত পুলিশের অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো রাজনৈতিক দল হিসেবে কেউ এখানে লড়ছে না। শ্রীধরপুর কোঅপারেটিভের মেম্বার আমরা মেম্বার হিসেবে লড়ছি। সোমবার পুলিশি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মনোনয়নপত্র তোলার প্রক্রিয়া সম্পন্ন হয়। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বাম দলগুলি ও বিজেপির মধ্যে সমঝোতা হয়েছে। যদিও বাম এবং বিজেপির পক্ষ থেকে জানানো হয় এখানে কোনো রাজনৈতিক রং দেখে প্রতিদ্বন্দ্বিতা নয়, শ্রীধরপুর কোঅপারেটিভ ব্যাংকের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করার জন্য তারা সদস্য হিসাবে লড়াই করছেন। শ্রীধরপুর কোঅপারেটিভ সারা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় কোঅপারেটিভ, সেই কোঅপারেটিভের নির্বাচনে আজকে নমিনেশন তোলা হলো। মোট 46টা সিট, এই 46টা সিটের মধ্যে আমরা শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 46টা আমরা নমিনেশন করেছি, কিন্তু সিপিএম কংগ্রেস এবং বিজেপি এই তিনজন মিলে এখনও পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট তাতে 42টা প্রার্থী তারা দিতে পেরেছে, 4টি প্রার্থী তারা এখনও পর্যন্ত দিতে পারেনি। এটা থেকে প্রমাণ হয় যে আজকে 100 বছরের শ্রীধরপুর কোঅপারেটিভ হলেও কখনো এরকমভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে কখনো ভোট হয়নি। এই প্রথম হচ্ছে যে মামাটি মানুষের সরকার আসার পর এই প্রথম হচ্ছে যে 100 বছরের পুরনো একটা সংস্থায় গণতান্ত্রিক পদ্ধতিতে নমিনেশন তোলা হলো। বাম বিজেপি সমঝোতার কি কোনো ইঙ্গিত রয়েছে? বাম বিজেপি এবং হচ্ছে কংগ্রেস তিনজন মিলে যৌথভাবে 42টা প্রার্থী দিয়েছে। শ্রীধরপুর কোঅপারেটিভে যে বিজেএমএম ইউনিয়নের পক্ষ থেকে শ্রীধরপুরে যারা ওই সোসাইটির মেম্বার তারা ওখানে আমাদের নমিনেশন আজকে করেছে। টোটাল কতজন প্রার্থী আমাদের তরফ থেকে? এখনো পর্যন্ত আমার কাছে জাস্ট লাস্ট রিপোর্ট এসছে 13 জন আমাদের পক্ষ থেকে নমিনেশন করেছে। বাম বিজেপি সমঝোতা দেখুন, এখানে কোনো দলের সমঝোতা নয়। প্রথমত ওখানকার যারা শ্রীধরপুর সোসাইটি যারা মেম্বার এবং ওই শ্রীধরপুরে সোসাইটির আন্ডারে যে গ্রামগুলো আছে সররা, কাশিয়ারা, পাতিবাসকা, ভড়ক, নপাড়া, আপনার শানকিডাঙ্গা, শ্রীধরপুর হারতলা, এই গ্রামের যারা মূলত বাসিন্দা আছে এখানে যারা ওই সমিতির আন্ডারে যারা ভোট দিতে পারবে সে কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি এখানে নয়। ওই সমবায় সমিতিকে রক্ষার স্বার্থে ওখানে আমাদের যারা প্রতিনিধি আছে তারা একটা সমঝোতা করে কাজ করছে। মেমারি 2 নম্বর ব্লকের শ্রীধরপুর গ্রামে সমিতির ভোট উপলক্ষে নমিনেশন তোলার দিন ছিল। সেই নমিনেশন তোলার যাতে অসুবিধা কোনো কিছু না হয় তাতে পুলিশ প্রশাসন এসে এগুলোকে দেখেছেন আর কি। তা প্রশাসনের এরকম উদ্যোগকে কী বলবেন? ভালো উদ্যোগ, এইটা আমাদের তরফ থেকে, সাধারণ নাগরিকের তরফ থেকে এটা ভালো উদ্যোগ একটা। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।